আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এসবি চ্যানেলে সবাইকে স্বাগতম। ফ্রেন্ডস, আজকে আমরা আপনাদেরকে যেই দৃশ্যটা আপনাদের সম্মুখে এখন আছে, যেটা দেখতে পারতেছেন, সেটা হলো বিমান থেকে আমরা ধারণকৃত ভিডিও। আমরা এই মুহূর্তে বিমানে রয়েছি, জানলার ফাঁক দিয়ে, জানলার গ্লাস দিয়ে আমরা ভিডিওটি করতেছি। দর্শক, আপনারা যেটা সাদা অংশটা দেখতে পারতেছেন সেটা হলো এক ধরনের বৃষ্টি, আর নিচে যেটা দেখতে পারতেছেন সেটা হলো পাহাড় পর্বত, ঠিক আছে? দর্শক, আমরা এখন বিমানে অবস্থানরত, বিমানেই রয়েছি আমরা। আমরা বাংলাদেশ থেকে কুয়েতের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, তো কুয়েত এয়ারলাইন্স করে, তো আমার সিটটা উইন্ডো মানে জানলার পাশেই রয়েছিল। যদি আমরা আপনাদেরকে ভিডিওটি দেখাই, ভালো করে দেখেন আপনারা, একটু যদি খেয়াল করে দেখেন, আমরা এখন কিন্তু সাদা যে অংশটা দেখতে পারতেছেন এই অংশের উপরে আমরা রয়েছি, আমাদের বিমানটাই সাদা অংশের উপরে। আর উপরে যেটা দেখতেছেন সেটা হলো আকাশ, আকাশের নিচে হলো যে মেঘের অংশ। নর্মালি আমরা অনেক সময় যেটা দেখি নিচ থেকে ব্লগ ফলো করলে, অনেক সময় আমরা মেঘ দেখি, আকাশ দেখি না, আবার আকাশ দেখলে মেঘ দেখি না। আমরা যেটা দেখি ভাসমান, আমাদের মাথার উপর যে অনেক কিছু দেখা যায়, একটা কিছু একটা উড়ে যাচ্ছে, মেঘের মতো একটা উড়ে যাচ্ছে, ওই উড়ন্ত জিনিসটা হলো এই যে নিচের সেই সাদা অংশটা, সাদা অংশ যেগুলো দেখতে পারতেছেন আপনারা, এগুলো হলো মেঘ। দর্শক, যেমন আমরা একটা চিত্রের মাধ্যমে মেঘের একটা অংশ দেখাচ্ছি, আপনারা দেখতে পারতেছেন যে লাল ভিতরে যেই মেঘটা, ঠিক এরকম মেঘেই আমরা দেখতে পাই নর্মাল নিচ থেকে। আর যখন বিমানটা উপরে উঠে তখন মেঘটা নিচে চলে আসে, মানে মেঘের উপরে বিমান চলে যায়, আর গ্লাস দিয়ে তাকানো হয় তাহলে মেঘটা ঠিক দেখা যায়। আপনারা যেটা দেখতে পাচ্ছেন ঠিক ওই মেঘটাই। তো বাই বাই টাটা বন্ধুরা, আবার আসবো অন্য একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।